বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের 78তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিউর ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিআইটিউর নেতৃত্ব সহ অন্যান্য কর্মী সমর্থকরা। শুরুতে পতাকা উত্তোলন করা হয় এবং সিআইটিউর রাজ্য সভাপতি মানিকদের হাত ধরে পতাকা উত্তোলনের মাধ্যমে সেদিনের 78তম প্রতিষ্ঠা দিবসের উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে সেখানে উপস্থিত ছিলেন এবং সিআইটিউর প্রতিষ্ঠা থেকে শুরু করে নানান বিষয় তিনি তুলে ধরেছেন কর্মী সমর্থকদের সামনে। কি বলছেন আজকের এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে শুনব। 90 দশকে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন এই ওয়ার্ল্ড ফেডারেশন ট্রেড ইউনিয়নকে দুর্বল করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি পুঁজিবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে তারা একটা প্রয়াস নিয়েছিল কিন্তু পারেনি। এটা শ্রমিক শ্রেণীর একটা গড়াকু সংগঠন এবং শ্রমজীবী মানুষের জন্য গোটা বিশ্বের লড়াইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করেছে। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন তার দায়িত্ব নিয়ে সেই কাজ তারা তাদের দিক থেকে করে যাচ্ছেন এবং এই ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন তারা স্লোগান দিয়েছেন যে গোটা বিশ্বে আজকে যা চলছে এটার বিরুদ্ধে আরো বেশি শ্রমজীবীদের আত্মত্যাগী মানসিকতা নিয়ে প্রতিরোধের মানসিকতা নিয়ে এবং তীব্র লড়াই সংগ্রাম গড়ে তোলার জন্য আবেদন জানিয়েছেন। গোটা বিশ্ব তাকিয়ে আছে শ্রমজীবীদের দিকে, মন্দা চরম পর্যায়ে গেছে, মূল্য বৃদ্ধি ঘটছে, বেকারত্ব চরম পর্যায়ে গেছে আর নয়া উদারবাদী জন্ম দিয়েছে। আগেও ছিল কিন্তু মারাত্মকভাবে এটা প্রকট আকার ধারণ করেছে, সেই জন্য কি এখন দুর্নীতি এবং চরম আকার নিয়েছে, যেটা দুর্নীতি এমন জায়গায় চলে গিয়েছে এখন রাষ্ট্র শক্তি বিভিন্ন রাষ্ট্রে বিশেষ পুঁজিবাদী দুনিয়ায় দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। সাধারণ মানুষের পরিষেবার জন্য কোনো অর্থ নেই, মানুষের কাজ খাদ্যের ব্যবস্থা করতে পারে না, বেকার সমস্যার সমাধান করতে পারে না এবং জন্ম দিয়েছে নতুন এই উদারীকরণ একটা নতুন জিনিস সৃষ্টি করে দিয়েছে, ধনী গরিবের যে বৈষম্য গোটা বিশ্বে এটাকে বাড়িয়ে দিয়েছে। এর থেকে বেরিয়ে আসার জন্যই ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন আহ্বান জানিয়েছে, স্লোগান উঠেছে 35 ঘন্টার বেশি কাজ করানো যাবে না, 4টা শিফট করা উচিত, এতে তার আরও বেশি বেকার যুবকের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি হবে এবং শ্রমিকদের উপর যে নিপীড়ন চলছে, দৈহিক নির্যাতন চলছে, মানসিক আক্রমণ চলছে, কাজের কোনো সীমা নেই, ঘন্টা নেই, এই যে নির্যাতন হাত থেকে শ্রমজীবীদেরকে বেরিয়ে আসার জন্য আপনারা শুনলেন সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে কি বলেছেন এবং তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে পতাকা উত্তোলন এবং তার পাশাপাশি সিআইটিউর 78তম যে প্রতিষ্ঠা দিবস সেটা পালন করা হয়েছে এবং 3রা অক্টোবর আজকের এই দিবসটাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই সকল কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেছেন। সমস্ত বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।